নমস্কার, আপনাদের সাবল আরম্ভ করেছে নিউজ এইটিন ডিজিটাল সংস্করণ লোকেল এইটিন। লোকেল এইটিনের দর্শকসকলক বিশেষ একটা জনগোষ্ঠী হয়েছে আদিম ভূমিপুত্র, হয়েছে মরাণ জনগোষ্ঠী। মরাণ জনগোষ্ঠীর যুহ বংশ আছে সেই বংশসমূহ মরাণ মহোৎসব প্রদর্শন করব বিচার। আর মই বর্তমান উপস্থিত আছো কাছুয়াগোয়া বংশের একটা বাসগৃহ যদর্শনীর ব্যবস্থা করেছে। ইয়াত বিভিন্ন ধরনের লোক আছে, মরাণ জনগোষ্ঠীর যখন আই সকল আছে। আর মরাণ ইয়া দেখিছে প্রথম আরম্ভণিরপর নঙলা, এই নঙলায় আরম্ভ করেছে, সুন্দর একটা পরিবেশ দিবল চেষ্টা করেছে। নঙলার পিছত এনেদরে যুহ টেঙা আছে মরাণ জনগোষ্ঠীর যখন বাসগৃহ আছে, বাসগৃহসমূহ চকলা টেঙা বা কমলা টেঙা থাকে আর বিভিন্ন ধরনের সামগ্রী আছে। আর সম্পূর্ণ টকুপাতে চা বাঁহে নির্মিত বাসগৃহ আছে। আর যখন আই সকল আছে, ইয়াত এজন ব্যক্তি আছে, মই যে বংশত আছো কাছুয়াগোয়া বংশের এজন ব্যক্তি আছে। ব্যক্তিজন হয়েছে সকলে পরিচিত হুরেণ ফুকন ডাঙরিয়া। আপনার প্রথমে লোকেল এইটিনলে স্বাগতম জানাইছো। যেহেতু মরাণ মহোৎসব অনুষ্ঠিত হয়ে আছে, আপনাদের মরাণ জনগোষ্ঠীর যুহ বংশ এই যখন হেরিটেজ বংশাবলী দেখাবলে চেষ্টা করেছে রাইজক, কি কব বিচার? অন্যতম ভূমিপুত্র মরাণ জনগোষ্ঠী। আর এই মরাণ জনগোষ্ঠীর প্রথম বার্ষিক মরাণ মহোৎসব মূর ডিগবৈ সমষ্টির নাহরণি বালিজানত অনুষ্ঠিত করেছে চারিদিনের কার্যসূচীরে 25, 26, 27, 28 তারিখে। আর ইতিমধ্যে প্রায় 150 অধিক বংশর লোক ইত্যাদা সমবেত হয়েছে। আর ময়ও কাছুয়াগোয়া বংশের এগারী ব্যক্তি। আর ইয়াত চারিদিনের কার্যসূচীত আমার জনগোষ্ঠীর বিভিন্ন বংশাবলীর কৃষ্টি সংস্কৃতি ইয়াদ প্রদর্শন করেছে। আমি নামঘর বনোয়া হয়েছে, এইবিলাক যা পৌরাণিক আমার ঘর যা আসলে বাসস্থান নির্মাণ করা হয়েছে। আর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর ইয়ার লোক সমবেত হয়েছে, বহুত ইয়াটা পর্যটক আহিছে মরাণ জনগোষ্ঠীরপরা। রীতি নীতিযুক্ত বহু কথা শিকিছে, জানিছে, আর আমিও বহুত কথা শিকিবলগীয়া আছে। গতি বিশেষকৈ সদৌ মরাণ ছাত্র সন্থার লগতে আমার মরাণ সভার লগতে ছটা সংগঠনক আমি ধন্যবাদ দিছো, আর রাইজকে ধন্যবাদ দিছো যে আমার অতি পুরনি যিখিনি রীতি নীতি বা আমার যিখিনি কালচার আছে সেইখিনি ইয়াত দেখ দেখুৱা হৈছে। আর অন্য প্রান্তরপরা বহু ইয়াত আহিকেনে আমার গোটসমূহ আহিছে, তেওঁলোকে নিজে বোয়া কাপড় নিজে প্রস্তুত করা বিভিন্ন সামগ্রী বিক্রি করে যথেষ্ট আত্মীয় গোটসমূহ লাভান্বিত হয়েছে। আর অহা 28 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া উপস্থিত হবহি, আর ইয়াত এখন বৃহৎ রাজভবনত তেখেতে অংশগ্রহণ করব। গতি আমি আদরণি জানাইছো, ভাল পাইছো আর আশা রাখিছো অদূর ভবিষ্যতেও এই আমার মরাণ জনগোষ্ঠীর সম্পর্কে, জনগোষ্ঠীটির রীতি নীতি সম্পর্কে বহু কথা আপনাদের জানিব। ধন্যবাদ জানাইছো। ইয়াত আই সকল আছে, আই সকলের মানে দুয়াশার লোল চেষ্টা করি। যেহেতু একটা সুন্দর পরিবেশ আপনার মরাণ জনগোষ্ঠীর যুহ বংশ আছে, ঘর সমূহ আছে, আপনাদের কেনদরে বাস করে রাইজক দেখাব বিচার, ইয়াত আহি কেনেকুৱা অনুভব হয়েছে? ভালে লাগিছে, এনেকা অনুষ্ঠান তো আমি উপস্থিত হম বলে ভবা নাছিলো, আজি ইমান দিনের পর ভাবি আছো আর এতিয়াও ভাল লাগিছে, আর ভাল লাগিয়ে আছে, লাগিব। আপনি কিবা কব নাকি? মই হেতে কব বিচাৰো, মই মানে আমার দহতিয়া বংশ বড়ো মানুষ হয়, এতিয়া আমি তো মরাণ জনগোষ্ঠীর মানুষ হয়, এতিয়া ইয়াত আহি আমি বহুত ভাল পাইছো। আজি আমি এনেকুৱা এটা অনুষ্ঠান পাম বলে আমি আগতে ভবা নাছিলো, আজি আমি গম পাইছো যে এনেকুৱা এটা অনুষ্ঠান, ইমান ভাল অনুষ্ঠানত আমি উপস্থিত হৈছো। আমার মহিলাসকল, মরাণ মহিলাসকল আহিছো, আমি নিজে বোৱা কটা কাপোৰ লৈ, আর আমি এনেকেই ঘৰতো এনেকেই ড্রেস পোশাক এনেকেই পিন্ধো, আর এনেকেই থাকো, আমার ঘর কামবোৰ এনেকেই কৰো। মই কেমেৰা সহযোগে যদি দেখাব এবার, যিখন মরাণ জনগোষ্ঠীৰ যিটো সাজপাৰ এয়া প্রদর্শন করেছে। ইয়াৰ এটা সংস্কৃতি হয়েছে মরাণ জনগোষ্ঠীর সংস্কৃতি, এনেদরে সাজপার পরিধান করে যি মহিলাসকল আছে, মহিলাসকলে সম্পূর্ণ মরাণ জনগোষ্ঠীর সাজপার আছে। আর মোট সহযোগী আগফালে পিছলে অনুরোধ জানাম, ইয়াত যুহ যতর আছে, যতরের ব্যবস্থা করেছে, কেনেদরে বোয়া কটার কাম করে, এর যতর হয়েছে, যতর দেখাব প্রদর্শনীর জড়িয়ে চেষ্টা করেছে। আর এইখান হল তাঁতশাল, আর এই তাঁতশালত বোয়া কটার পরিবেশ দিবলে চেষ্টা করেছে। যেহেতু আজিকালি দেখিলে পোৱা নাযায় তাঁত বোৱা, কিন্তু মরাণ জনগোষ্ঠীর লোকসকলে এতিয়াও ধরে রাখিছে নিজে বোৱা কটা করে নিজের যুবর সাজপার পিন্ধিবলৈ চেষ্টা করে। আর হয় মরাণ জনগোষ্ঠীর কাছুয়াগোয়া বংশের যখন নমস্য ব্যক্তি আছে, ইয়াত এই এই ব্যক্তিসকল প্রদর্শন করেছে জাকৈ খালৈ মাছ মরা যি সঁজুলি আছে, এয়া
সঁজুলিসমূহ দেখাইছে আৰু মই ভিতৰৰ পৰিৱেশ দেখাবলৈ চেষ্টা কৰিম। ভিতৰৰ পৰিৱেশ আছে, ইয়াত এখন বিশেষ জুহাল আছে, এই জুহালত বিভিন্ন ধৰণৰ সামগ্ৰী আছে। ইয়াৰ এটা হৈছে জাতিলাও খোলা, ইয়াত আপোনালোকে নিমখেই হওক বা বিভিন্ন ধৰণৰ সামগ্ৰী চাহপাত ইয়াত চাহপাতৰ ইয়াত ৰাখে। আৰু এই জুহালৰ এখন ধোৱা চাং বুলি কয়, এই ধোৱা চাঙত আপোনাৰ তামোলৰ পৰা ইত্যাদি কৰি শুকান মাছকে ধৰি বিভিন্ন ধৰণৰ সামগ্ৰী, খৰি এনেদৰে থাকে, কল থাকে। আৰু ইয়াত তলতে জুই ফুৱাই এই মৰাণ জনগোষ্ঠীৰ লোকসকলে, আৰু এনেদৰে এটা সম্পূৰ্ণ নিভাঁজ স্বকীয়তাৰে নিভাঁজ, যি একেবাৰে সুন্দৰ, যি যেনেদৰে বাস কৰে একদম একেবাৰে চাবলগীয়া বিষয়। আৰু এই মৰাণ জনগোষ্ঠীৰ লোকসকলে যি মৰাণ মহোৎসৱ অনুষ্ঠিত কৰিছে, ইয়াৰ জৰিয়তে এটা কথাই ক'ব বিচাৰিছোঁ যে যি মৰাণ জনগোষ্ঠীৰ কলা সংস্কৃতি আছে, এই কলা সংস্কৃতিসমূহ যাতে হেৰাই নাযায়, ইয়াক পুনৰ ধৰিব লাগে। আৰু এনেদৰে এতিয়া মৰাণ জনগোষ্ঠীৰ যিসমূহ বংশ আছে, বহুকেইটা প্ৰায় ষাঠিতকৈও অধিক বংশ আছে, এই বংশসমূহ এনেদৰে একগোট হৈ ৰাইজৰ প্ৰদৰ্শনৰ বাবে চেষ্টা কৰিছে।